إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبع بهداه أما بعد সম্মানিত ভাই বন্ধুগণ, কোরআন এবং সুন্নায় একটি স্বভাবের খুব বেশি প্রশংসা করা হয়েছে, আর সেটা হলো বিনম্রতা। নম্রতার যে গুণ, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দান করেন সে অনেক বেশি কল্যাণের অধিকারী হয়। আর যার ভেতরে নম্রতা নাই, বিনম্রতার গুণ নাই, কোমলতার গুণ নাই, সহনশীলতার গুণ নাই, যে ব্যক্তি স্বভাবগতভাবে উগ্র, স্বভাবগতভাবে কঠোর, তেড়া প্রকৃতির, সেই ব্যক্তি কল্যাণের অধিকারী হওয়া তার জন্য খুবই জটিল এবং কঠিন ব্যাপার। নবী আলাইহিসসালাম এক হাদিসে বলেছেন জান্নাতীদের প্রসঙ্গে যে জান্নাতি লোক যারা, তারা হবে নিরীহ কিসিমের, সমস্ত আমল ইবাদত করবে কিন্তু স্বভাবগতভাবে তারা থাকবে নিরীহ প্রকৃতির, ঠান্ডা মেজাজের। সবাই তাদের উপরে চাপাবে কিন্তু সে কারোর উপরে চাপাইতে যাবে না, সবাই তাকে দাবিয়ে রাখার চেষ্টা করবে কিন্তু সে কাউকে দাবিয়ে রাখতে চেষ্টা করবে না। এই নিরীহ প্রকৃতির, বিনয়ী বিনম্র প্রকৃতির লোকেরাই জান্নাতি হয়ে থাকে। আর এর বিপরীতে তিনি বলেছেন জাহান্নামী লোক যারা, তাদের স্বভাব হলো রূঢ়, রূঢ় আচরণ করে মানুষের সাথে, সবসময় মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করে, দাবায় রাখার চেষ্টা করে, নিজে সবসময় উপরে থাকার চেষ্টা করে, এক ধরনের কঠোর স্বভাবের এবং কঠোর প্রকৃতির লোক। কথা কি বুঝতে পারছি ভাই? এই লোকগুলো হলো জাহান্নামী। এই জন্য নম্রতার যে গুণ, এটি আমাদের মধ্যে অর্জন করা একান্ত জরুরি। যার ভিতরে নম্রতা আছে সে আল্লাহর কাছে প্রিয়, বান্দাদের কাছেও প্রিয়, আসমানওয়ালাদের কাছে প্রিয়, জমিনওয়ালাদের কাছেও প্রিয়। আজ এই বিনম্রতার গুণওয়ালা মানুষের বড় অভাব সমাজে দেখা যায়। কথা বুঝে আসছে ভাই? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং সৌন্দর্য ছিল, তার ভিতরে অন্যতম একটি দিক ছিল এটি, অর্থাৎ তিনি ছিলেন অত্যন্ত কোমল মনের এবং বিনম্র মানুষ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন করিমের ভিতরে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর দয়ায়, আল্লাহর অনুগ্রহে আপনি নরম কোমল স্বভাবের হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি রূঢ় প্রকৃতির হতেন, আপনি যদি শক্ত এবং কঠোর মেজাজের হতেন, তাহলে সব লোকগুলো আপনার আশপাশ থেকে সরে যেত, কেউ আপনার আশপাশে আর থাকতো না। গোটা পৃথিবী যে আপনার চতুর্পাশে এসে জমা হয়ে গেছে, এর মূল রহস্য হলো আল্লাহ তাআলা আপনাকে দয়া করে আপনাকে কোমল করেছেন, বিনম্র করেছেন। এই জন্য ভাই, যাদের আচরণ বিনম্র তাদের প্রতি বান্দারাও খুশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও খুশি, তারা দুনিয়াতেও সফল কাম হন, আখেরাতেও সফল কাম হন। নবী আলাইহিসসালাম বলেছেন সহিহ বুখারীর এক হাদিসের ভিতরে, ইন্নাল্লাহ ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি, ফিল আমরি কুল্লি, সকল কাজে সকল বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নম্রতা পছন্দ করেন, কোমলতা পছন্দ করেন, সব কাজে, দুনিয়ার কাজেও আখেরাতের কাজেও দাওয়াতের কাজেও। অনেকে মনে করেন মানুষকে দাওয়াত দিতে হলে খুব কঠোর হয়ে দাওয়াত দিতে হবে, শক্ত ভাষায় দাওয়াত দিতে হবে, বাজে শব্দ ব্যবহার করতে হবে, আক্রমণ করে কথা বলতে হবে, ব্যাপারটি এরকম না। নবী আলাইহিসসালাম বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি, সকল কাজে সকল বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নম্রতাকে পছন্দ করেন এবং ভালোবাসেন। এর মানে এই না যে আপনি অধীনস্থদেরকে শাসন করবেন না, তাদের সঙ্গে সবসময় নরম হয়ে থাকবেন, সেটি ভিন্ন বিষয়। সাধারণ এবং সচরাচর আমাদের আচার আচরণে, কাজে কর্মে, উঠতে বসতে, সমস্ত কার্যক্রমে আমাদের আচরণ থাকবে নমর, নরম এবং কোমল। অন্য এক হাদিসে আরসালে বেলাসাল্লাম বলেছেন, মাই ইহরামুর রিফক ইহরামুল খায়র কুল্লাহ, যে ব্যক্তিকে নম্রতার গুণ দেওয়া হয় নাই, কোমলতার গুণ দেওয়া হয় নাই, এই গুণ থেকে যে ব্যক্তি মাহরুম, বঞ্চিত হলো, সে সমস্ত যাবতীয় সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। আর যে কোমলতার স্বভাব এবং গুণটা অর্জন করতে পারলো, ধারণ করতে পারলো নিজের মধ্যে, সে কি পারল, সমস্ত কল্যাণগুলোর যেন মালিক নিজে হয়ে গেল, নিজের জন্য করে নিল। সম্মানিত ভাই বন্ধুগণ, নম্রতার সম্পর্কে নবী আলাইহিসসালামের এত বেশি হাদিস রয়েছে যে বলে শেষ করা কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামের একটি হলো রফিক, রফিক এর একটি অর্থ হলো কোমল, বিনম্র, আর সেই গুণটি আমরা অর্জন করা দরকার একজন মুমিন হিসাবে। চতুর্দিকে বদমেজাজি মানুষের ছড়াছড়ি,
বিনম্র মানুষের আজ বড় বড় অভাব, কোমল প্রকৃতির, ঠান্ডা মেজাজের, ভদ্র মানুষের, সুন্দর আচরণ করতে পারে সেরকম মানুষের বড় অভাব। অবশ্য বিনম্রতার অভিনয়কারী মানুষের আবার অভাব নেই, অনেকে কোমলতার বিনম্র হওয়ার কি করতে পারে, ভালোবেস অভিনয় করতে পারে ক্লায়েন্টের সাথে, হ্যাঁ নিজের কাস্টমারদের সাথে বা যেখানে স্বার্থ আছে তাদের কাছে, মালিকের কাছে, এরকম বিভিন্ন জায়গা বুঝে নরম এবং কোমল মাটির মানুষ সাজার অভিনয় করার লোকের সংখ্যা অবশ্য দুনিয়াতে কম নাই। এই প্রকৃতির লোকের স্বভাব দুনিয়াতে অনেক, কিন্তু প্রকৃত অর্থেই সবসময় সাধারণ অবস্থাতে কোমল এবং নরম প্রকৃতির মানুষের সংখ্যা দুনিয়াতে আজ হারিয়ে যাচ্ছে, ছোট শিশু থেকে নিয়ে একেবারে বয়স্ক বৃদ্ধ পর্যন্ত। এমন শিশু খুব কমই খুঁজে পাওয়া যায় যে বাপ মা যার সম্পর্কে বলেন যে আমার ছেলেটা, আমার মেয়েটা, আমার পিচ্ছিটা, আমার শিশুটা, আমার শাল্লা একেবারে ঠান্ডা তবিয়তে। আজকাল সব ঘরে ঘরে অভিযোগ যে বাচ্চাটা চড়া মেজাজের, বদ মেজাজের, একটু এদিক সেদিক হলে সব মাংস শুরু করে দেয়, ঠিক না? বিঠিক বাচ্চাদের মধ্যেও এই স্বভাবের প্রভাব আজকে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে রহম করুন এবং হেফাজত করুন। সময় তো ভাইরা নবী আলাইহিস সালাম বলেছেন এক বিখ্যাত হাদিসের মধ্যে, আর রিফকু মা কানা ফি শাইইন ইল্লা জানা, যেই কোনো কিছুতে, যেই কোনো কিছুতে আপনি সৎকাজের আদেশ দিবেন, অসৎ কাজের বাধা দিবেন, একটা মানুষকে ভালো কথা বলবেন, আপনি একটা মানুষের কাছে কিছু চাইবেন, একটা মানুষকে কিছু দিবেন না, যত কাজ করবেন আপনি সব কিছুতে, যেই কোনো কাজে নম্রতা, কোমলতা, বিনম্রতা, সুন্দর স্বভাব, এটা যদি যুক্ত হয় তাহলে সব বিষয়কে যে সঙ্গে যুক্ত হবে সেই বিষয়টাকে কী করে দিবে, সৌন্দর্যমণ্ডিত করে দিবে। একটা মানুষ আপনার কাছে টাকা চাইলো, আপনি দিলেন না, কিন্তু সুন্দরভাবে বলে দিলেন, এই সুন্দরভাবে বললেন না, এই জিনিসটা যোগ হওয়ার কারণে দিলেন না টাকা, তারপরেও কি হয়ে যাবে, এই না করাটাও সৌন্দর্যমণ্ডিত হয়ে যাবে। ওয়ামা নুজি আমিন সেই ইন ইল্লা শাহানা, নবী আলাইহিস সালাম বলেছেন আর এই বিনম্রতা, এটা যদি কোনো কিছু থেকে ছিনিয়ে নেওয়া হয়, কোনো কিছু থেকে বিনম্রতাকে তুলে নেওয়া হয়, বিনম্রতা না থাকে, তাহলে সেটি যত ভালো কাজ হোক, যত সুন্দর কাজ হোক, ত্রুটিযুক্ত হয়ে যায়, ওই ভালো আর ভালো থাকে না। একজনকে আপনি টাকাই দিলেন, সে আপনাকে একটা কিছু বলল, তার কথা আপনি শুনলেন, কিন্তু সেই শোনাটা নম্রতার সাথে হলো না, তেড়ামি করে হলো, ব্যবহার খারাপ করে হলো, তাহলে এই ভালো কাজটাও কি হয়ে গেল, দোষযুক্ত হয়ে গেল। এমন একটা গুণ এই বিনম্রতা, ভালো কাজকে পর্যন্ত নষ্ট করে দেয় যদি এটা না থাকে, আর যদি বিনম্রতার গুণ থাকে তাহলে অনেক অপছন্দনীয় কাজও মানুষের কাছে পছন্দনীয় কাজে পরিণত হয়ে যায়। এটা নবী আলাইহিসসালামের ঐতিহাসিক মহামূল্যবান বাণীসমূহের মধ্যে থেকে একটি। সময় ভাইরা, এই জন্য আমরা আচার আচরণে পরিবারের লোকদের সাথে, অধীনস্থ লোকদের সাথে, পরিচিত অপরিচিত লোকদের সাথে, সবার সাথে বিনম্রতার আচরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। এই বিনম্রতার আচরণ নিজের মধ্যে আসার জন্য তিনটি কাজ আমরা করতে পারি। নাম্বার এক, যে সমস্ত মানুষগুলো স্বভাবগতভাবে সভ্য, ভদ্র, বিনম্র, কোমল, সহনশীল, উগ্র না, বেয়াদব কিসিমের না, রূঢ় কিসিমের না, এই সমস্ত লোকদের সাথে উঠা বসা করতে হবে, তাদের চরিত্রটা আস্তে 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 নিজের মধ্যে ইনশাআল্লাহ আসতে থাকবে। এর বিপরীতে আপনি যে লোকের মধ্যে বদ স্বভাব আছে, বদমেজাজির স্বভাব আছে, হ্যাঁ ঘেউ ঘেউ করার স্বভাব আছে, এই লোকের সাথে যত বেশি উঠা বসা করবেন তত বেশি তার স্বভাবটা আপনার ভেতরে চলে আসবে। স্বভাব জিনিসটা অনেক সময় সমাজের কারণে, আপনার সান্নিধ্যের কারণে, মেশা মেলার কারণে চলে আসে। অনেক সময় সৃষ্টিগতভাবেই কিছু মানুষ একটু রূঢ় স্বভাবের হয়, কিছু মানুষ একটু কোমল স্বভাবের হয়, কিন্তু এই রূঢ়তা এটা যেন সীমানা লঙ্ঘন করে না যায় সেদিকটা খেয়াল করতে হবে। আর এটার জন্য দ্বিতীয় করণীয় হলো কোরআন এবং সুন্নায় বিনম্রতার যে ফজিলত এবং মর্যাদার কথা বলা হয়েছে সেগুলোকে বারবার আলোচনা করতে হবে, শুনতে হবে, জানতে হবে। আর এর বিপরীতে রূঢ়তা, রুক্ষতা, কঠোরতা, বদমেজাজি এবং বদাচরণ, এগুলোর বিষয়ে নবী আলাইহিসসালামের যে ভয়াবহ সতর্কবাণী রয়েছে একটি হাদিসে আমি মনে করি যথেষ্ট নিজের চরিত্রকে সংশোধন করবার জন্য, নিজেকে শাসাবার জন্য, নিজেকে শাসন করার জন্য, নিজেকে নরম করার জন্য একটি হাদিসে আমি মনে করি যথেষ্ট। সেটি হলো নবী আলাইহিসসালাম বলেছেন জাহান্নামী হবে কারা, যারা স্বভাবগতভাবে
রুক্ষ স্বভাবের, যারা অন্যকে সবসময় দমায় রাখার চেষ্টা করে, যাদের স্বভাবের ভিতরে কোমলতা নাই, বিনম্রতা নাই, এই লোকগুলো জাহান্নামী হবে। জাহান্নামী হওয়ার একটা সিম্পটম, একটা আলামত। অতএব নিজেদেরকে পরিবর্তন করা ছাড়া কোনো উপায় একজন মুমিনের জন্য নাই। যে কোনো মূল্যে নিজেকে কোমল করার জন্য অনুশীলন, চেষ্টা, সাধনা করে যেতে হবে। তাহলে দ্বিতীয় করণীয় হলো কোরআন এবং সুন্নায় নম্রতা, কোমলতার যে ফজিলত এবং মর্যাদার কথা বলা হয়েছে সেগুলো বিষয়ে শুনবো, জানবো। আর এর বিপরীতে নম্রতা, কোমলতা এগুলো যদি না থাকে তাহলে কি ক্ষতি হবে, সেগুলো আলোচনা করব, শুনব, জানবো ইনশাআল্লাহ। আর তৃতীয়ত আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে কি করব, দোয়া করব যে আল্লাহ আমার মধ্যে আপনি নম্রতার স্বভাবটা দান করুন, আমি যেন বিনম্র হতে পারি, আমার মধ্যে যেন কোমলতা আসে। আল্লাহ রুক্ষতা এবং কঠোরতা এবং মানুষকে দাবায় রাখা, দমায় রাখা, মানুষের উপরে প্রভাব বিস্তার করে সবসময় থাকা, সবসময় ঘাটতে আমি করা, গোয়ারতমি করা, এই স্বভাবটি যেহেতু জাহান্নামীদের একটি স্বভাব, এটা আমার জন্য বিশাল বড় একটা সতর্কবার্তা। অতএব নিজেকে পরিবর্তন করা ছাড়া কোনো বিকল্প আর নাই। পরিবারের লোকদের থেকে শুরু করে অধীনস্থ লোক, পরিচিত অপরিচিত সব লোকদের সঙ্গে ইনশাআল্লাহ বিনম্রতা এবং কোমলতার স্বভাবটা প্রদর্শন করে চলার চেষ্টা করব। আমি আবারও বলছি, এর মানে এই না যে আপনি অধীনস্থ লোকদেরকে শাসন করবেন না। আপনার একটা ছেলে নামাজ পড়ছে না, তার সঙ্গেও আপনি আমতা আমতা করবেন, কোমলতার মানে এই নয় যে এখানে শাসন করা দরকার সেখানে শাসন করবেন, কিন্তু শাসন করতে গিয়েও সেখানেও কোমলতা প্রদর্শন করবার সুযোগ আছে। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসবে, আর রিফকু মা কানা ফি শাইইন ইল্লা জানা ওয়া নুযিআ মিন শাইইন ইল্লা শানা। যেই কোনো কাজে, এমনকি আপনি শাসন করবেন, ধমক দিবেন, সেখানেও যদি কোমলতার ফ্লেভার থাকে তাহলে সে শাসনটাও কি হয়ে যাবে, মধুর হয়ে যাবে। আর সোহাগ করবেন, সেখানেও যদি কোমলতার অভাব থাকে তো এই সোহাগটাও মানুষের কাছে বিষের মতো তিক্ত হয়ে যাবে। আল্লাহ তালা আমাদের স্বভাবগুলোকে কোমল করে দিন, নরম করে দিন, সুন্দর করে দিন। আমরা যেন রুক্ষতা, কঠোরতা, বদমেজাজি, মানুষের সাথে খারাপ আচরণ করা, মানুষকে দামায় রাখা, উগ্রতা, এ সমস্ত স্বভাব থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।